আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজান ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তা আগের মতন এবারও আমরা চলে আসলাম একটি নতুন মেশিন নিয়ে আপনাদের মাঝে। তো আজকে সেই মেশিনটি নিয়ে আলোচনা হবে আপনাদের সঙ্গে। তা সেই মেশিনটি হলো আখের রস তৈরি হয় যেই মেশিনটা দিয়ে। আপনারা অনেকেই বাজারঘাটে দেখে থাকেন যে আখের রস জুস তৈরি হয়, তেমন একটি মেশিন নিয়ে আজকে আপনাদের সাথে আমার কথা হবে। তো কেউ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মেশিনটির ভেতরে আখটি দিচ্ছি। আখটি কিন্তু ইজিলি ভাবে এই মেশিনটাই টেনে নিচ্ছে, এটা থেকে কিন্তু রস বার হচ্ছে। আপনারা জানেন এটা, হয়তো আপনারা বাজারঘাটে অনেকেই দেখছেন যে আপনার সেলো মেশিন দিয়ে যে আখের রসটা বের করানো হয়, ঠিক ওই কোয়ালিটির মেশিন এটা। এটা আপনি ব্যবসাও করতে পারেন অথবা আপনার বাসা বাড়িতেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। মেশিনটার বেশি একটা দাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরলি মেশিনটা কাজ করছে আপনার আখের রস তৈরি করার জন্য। তো এখন গরমের সময় আপনারা কেউ চাইলে এই ব্যবসাটি করতে পারেন। গরমের সময় কিন্তু এই রসটা কিন্তু অনেক চলে। এই যে আখের রস, এগুলা এক এক গিলাস আপনার 10 থেকে 20 টাকা এরকম বিক্রি হয়। তো এই ব্যবসাটি করে আপনি প্রতিদিন 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, খাটনি ছাড়া, কোনো বাকি নাই, একেবারে নগদ। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রস তৈরি হয়। তো যদি কেউ চান এই ব্যবসাটি করতে পারেন, এই মেশিনের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এই মেশিনগুলো আমরা বিক্রি করে থাকি। তো আমার মনে হয় এই ব্যবসাটিতে অন্য কোনো ব্যবসায় রিস্ক থাকলেও এই ব্যবসাটিতে কোনো রিস্ক থাকবে না। তা বিনা রিস্কে আপনারা এই ব্যবসাটি করতে পারেন। যদি এই ব্যবসাটি কারো ভালো লেগে থাকে অবশ্যই করবেন। বা এই ব্যবসাটি অনেকেই ভাবতে পারেন যে ব্যবসাটা একটা ছোটো ব্যবসা, রাস্তাঘাটে করা লাগবে মান সম্মান, বা এই ছোটোর থেকেই বড় হতে হয়। যদি আপনি ছোটোর থেকেই বড় না, এক লাফে যেমন গাছে ওঠা যায় না, তেমনই এক লাফে কোনো কিছুই বড় করা যায় না। তো আপনার এই ছোটোখাটো বিজনেস করে আপনাকে জীবনের বড় ধাপে উঠতে হবে। আজকে দেখা যাচ্ছে আপনি এই বিজনেসটা করছেন, আস্তে আস্তে এই বিজনেসটার পয়সা গুছিয়ে আপনি আবার অন্য একটা বড় বিজনেস করতে পারবেন। তো আমি সেই ক্ষেত্রে বলবো আপনারা এই ব্যবসাটা বিনা চিন্তায় করতে পারেন। এটা তো আর যেখানে কোনো দোকান ভাড়া লাগছে না, কিছু লাগছে না, কারেন্ট বিল, আপনি কোনো জায়গাতে একটু কারেন্ট নিলেন, কারেন্টে নিয়ে মনে করেন এটা আপনি তৈরি করলেন, বিক্রি করলেন, আপনার টাকা হলো, আপনার সংসারটাও চললো, আবার আপনার ইনকামও হলো, কিছু পুঁজিও আপনি করতে পারবেন। আর যারা ব্যবসা করতে চাচ্ছেন না, এমনি বাসা বাড়িতেও তারা এটা দিয়ে আপনারা জুস বানিয়ে খাইতে পারবেন, সেই ক্ষেত্রে মেশিনটা আপনারা কিনতে পারেন। মেশিনটার বেশি দাম না, এটার সীমিত কিছু টাকা দাম। এটা আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমরা নাম ঠিকানা নাম্বার দিয়ে রাখবো, আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন। তো আশা করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকা।